ডিজিটাল নিরাপত্তা আইনে দুই পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা করতে আপাতত উচ্চ আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন পুলিশের গুলিতে নিহত সিনহা সহকর্মী শিপ্রা দেবনাথ। রামু থানায় মামলা করতে গিয়েও মাঝপথ থেকেই ফিরে এসেছেন তিনি। কাল হাইকোর্টে রিটের শুনানি শেষে আদেশ দেখার পর মামলার সিদ্ধান্ত নেবেন শিপ্রা। এদিকে রিসোর্ট থেকে জব্দ করা শিপ্রার মালামাল র‍্যাবের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছে কক্সবাজারের একটি আদালত। পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত কিছু ছবি সম্প্রতি ফেসবুকে পোস্ট করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। একই রকম ছবি পোস্ট করেন পিবিআই এর পুলিশ সুপার মিজানুর রহমান শেলিও। এই ঘটনায় হয়রানির অভিযোগ এনে মামলা করতে মঙ্গলবার রাতে কক্সবাজার সদর থানায় গিয়েছিলেন শিপ্রা। থানা থেকে বলা হয় মামলা করতে তাকে যেতে হবে রামুতে। বুধবার সকালে রামু থানার উদ্দেশ্যে বের হন শিপ্রা, কিন্তু মাঝপথ থেকেই ফিরে আসেন। তার আইনজীবী জানান, শিপ্রার পক্ষে একজন আইনজীবী দুই পুলিশ সুপারের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেছেন। শুনানি শেষে হাইকোর্ট আগামীকাল এর আদেশ দেবে। ওই আদেশ দেখার পরই মামলা করবেন শিপ্রা। আজকে রিটের শুনানির দিন ছিল, শুনানি অন্তে আগামীকালকেও শুনানি হবে এবং শুনানির পর আদেশ দিবে। আমরা সেই আদেশের পরিপ্রেক্ষিতে, সেই আদেশের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এদিকে কক্সবাজারের নীলিমা রিসোর্ট থেকে পুলিশের জব্দ করা শিপ্রার মোবাইল, ল্যাপটপ সহ 29 ধরনের মালামাল র‍্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। বিকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন। দীপ্ত, বার্তা কক্ষ।